পড়াশোনা শুরু করব দ্বীনি শিক্ষা যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে সালফে সালেহীন বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে করেছেন আপনাকে সেটাই করতে হবে আমরা বলবো যে পারিবারিক অঙ্গনে আপনারা দ্বীনি শিক্ষার এনভায়রনমেন্ট তৈরি করুন ছোটদের জন্য বলছি যে ছোটদেরকে বাবা মা যারা আছেন তাদেরকে আপনারা আপনাদের পরিবারে তাদেরকে দ্বীন শেখান তাদেরকে আকীদা শেখান রাসূলুল্লাহ বলেছেন যে যখন বাচ্চারা কথা বলা শিখে তাদের যেন প্রথম কথা হয় যেন লা ইলাহা ইল্লাল্লাহ অতএব এগুলো শেখান আল্লাহকে পরিচয় করান রাসূলুল্লাহ বলেছেন তাদের বয়স যখন সাত হয় তখন তাদেরকে সালাতের জন্য আদেশ করা দশ হলে তাদেরকে সালাতের জন্য শাসন করা অথচ তখনও তার উপর সালাত ফরজ হয়নি এই যে শরীয়তের বিধানগুলো তাদেরকে ইনকালকেট করে দেয় তাদেরকে এগুলো জানিয়ে দেয় এটি কিন্তু আমাদের প্রত্যেকের কাজ এটি আমাদের প্রত্যেকের জন্য ফরজ সেই জন্য এই কাজগুলো আমাদের সকলেরই করা দরকার এই পারিবারিক অঙ্গনে এটি আপনারা করবেন অথবা এখানে আপনারা আলেমদেরকে বা যারা ট্রাস্ট ওয়ার্দি রিলায়েবল স্কলার তাদেরকে আপনারা এঙ্গেজ করার চেষ্টা করবেন কিন্তু এই ক্ষেত্রে আপনারা দুনিয়াকে যেন কোনো অবস্থায় বেশি প্রাধান্য না দেন যেমন আপনি কোরআন পড়াবেন অথবা দিন পড়াবেন এই জন্য আপনার টাকা এখানে একেবারেই কত কম দেওয়া যায় এগুলো নিয়ে আপনি খুঁজবেন এবং যিনি পারেন না এরকম কাউকে এব্রো থেব্রো জড় থড়ো কাউকে আপনি ডেকে নিয়ে আসলেন আর যখন আপনি দুনিয়ার বিষয়ে তখন আপনি সবচেয়ে ভালোটা খোঁজেন এমন যেন না হয় তার মানে দিনের কোনো অথবা কোরআনের কোনো গুরুত্বই আপনার কাছে নেই ব্যাপারটি যেন এমন না হয় ফলে আপনাদের সন্তানদের জন্য আমরা বলি তাদেরকে দিনের বেসিক শিক্ষাগুলো তাদেরকে আকীদা শেখানো তাদেরকে কোরআন শেখানো এটি সালাফদের আমরা বিষয় দেখি যে সালাফরা তারা তাদের সন্তানদেরকে প্রায় ছোটবেলায় কোরআন হাফিজ বানিয়েছেন অথবা আল কাতাতিব অথবা আল মাকাতিব এই মাকতবগুলোর মধ্যে তাদেরকে কোরআন হাদিস ফিক আকিদা এর মৌলিক শিক্ষা তাদেরকে প্রদান করেছেন এই কাজগুলো আপনার বাসায় করবেন আর আপনারা যদি বড় হয়ে থাকেন তাহলে আপনারা কোনো শেখের অধীনে কোনো স্কলারের অধীনে আপনারা পড়বেন এবং একটা সিলেবাস সিস্টেমেটিক ওয়েতে আপনারা পড়বেন মনে রাখবেন একজন শাইখিন মুতকিনিন এর অধীনে কেউ না পড়ে নিজে যদি সেলফ স্টাডির মাধ্যমে জ্ঞান অর্জন করতে চায় তাহলে কবি বলেছেন যে ফায়াকুন আদল্লা মিন তুমা আল হাকিমি তাহলে সে তুমা আল হাকিমের চেয়েও অনেক বেশি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তুমা আল হাকিমের ঘটনাটা কি তুমা আল হাকিমের তার বাবা ছিল একজন 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 ডাক্তার ছিলেন তার বাবা বই লিখেছেন ওই বইয়ের মধ্যে তিনি লিখেছেন আল হাব্বাতু সাউদা দাওয়া উম মিন কুল্লি দা যে এক আল হাব্বাতু সাওদা কালো দানা এটি হচ্ছে সকল রোগের ঔষধ এটা তো হাদিস কিন্তু ওইখানে অনেক দিন হওয়ার কারণে বইয়ের মধ্যে আল হাব্বাতু সাউদা এর মধ্যে আল হাব্বা এখানে এই যে বায়ের নিচে এক নক্তা এটা কালো দাগ পড়ে এখানে দুই নক্তা হয়ে গেছে আল হাইয়াতু সাউদা শিফা ও মিঙ্কুল্লিদা যে সকল রোগের ওষুধ হচ্ছে কালো সাপ আল হাইয়াতু সাউদা এখন ছেলে তো মানে তুমা আল হাকিম তুমা এটা পড়ে এখন তুমা বাপের ডাক্তার ছিল সেই জন্য তিনি এখন বিভিন্ন জায়গায় কালো সাপ খোঁজা শুরু করলেন কালো সাপ এনে তিনি জড়ো করছেন এবং এগুলোকে তিনি লালন পালন করছেন কয়েকদিন পরে সাপই তাকে হত্যা করাচ্ছে তো ফলে আমাদেরকে একজন শেখের অধীনেই জানতে হবে কারণ তিনি বুঝবেন যে কোনটা আমাদের পড়া দরকার কোনটা বিশুদ্ধ এবং কোনটা বিশুদ্ধ নয় আরও অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে